নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা একটি বিশেষ গ্রহের গতি বা গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো শনি। আপনারা জানেন যে শনি গ্রহ ইংরাজি 4 নভেম্বর রেট্রোগ্রেড ওশান থেকে ডিরেক্ট হচ্ছে, এবং এই যে শনি বক্রগতি থেকে সরল গতিতে প্রবেশ করবে, তার ফলে বেশ কয়েকটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেই আমরা ডেভেলপমেন্ট, গ্রোথ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলিকে লক্ষ্য করতে পারব। এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মেষ রাশি। অর্থাৎ শনির গোচরে মেষ রাশি, শনির বক্রগতি যেটি 4 নভেম্বর শেষ হচ্ছে, সেই 4 নভেম্বরের পর থেকে ইংরাজি 29 জুন 2024, এই 8 মাস শনির প্রভাব মেষ রাশির জন্য কতটা পজিটিভ, এবং যদি পজিটিভ হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে পজিটিভ থাকছে, সেই বিষয়েও আমরা বেশ কয়েকটি প্রেডিকশন কিন্তু রাখব। আপনারা জানেন শনি যেন একজন অলঙ্কার শিল্পীর মতো, মানে স্বর্ণকার, যে স্বর্ণকার সোনাকে পিটিয়ে পিটিয়ে একটা নিখুঁত অলঙ্কার নির্মাণ করে, বা শনি চায় যে তার যে জাতক জাতিকারা রয়েছেন তারা যেন নিখাত সোনায় রূপান্তরিত হয়। ঠিক তেমনই আমরা পৌরাণিক বিভিন্ন গল্পে দেখেছি, যেমন রাজা হরিশ্চন্দ্র, তার জীবনের একটা স্ট্রাগলিং ফেজ, সেখান থেকে সে আবার তার রাজ্য, তার স্ত্রী, তার পুত্র, তাদেরকে ফিরে পাওয়া। আমরা আরও পৌরাণিক বেশ কিছু গল্পের ক্ষেত্রেই দেখেছি যে একটা দীর্ঘমেয়াদী কঠোর তপস্যার পরে তারপরে গিয়ে পাণ্ডবরা তাদের রাজত্ব ফিরে পাচ্ছে, তাদের হারানো সম্মান ফিরে পাচ্ছে। অর্থাৎ কোথাও যেন কি একটা দীর্ঘমেয়াদী কষ্ট, একটা দীর্ঘমেয়াদী যন্ত্রণা, এবং সেই যন্ত্রণার অবসান ঘটিয়ে একটা সুন্দর ফেজ, সেটা কিন্তু শনি প্রদান করে। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, গোচরে শনি 12টা অবস্থানে কিন্তু শুভ ফল প্রদান করে না। সাধারণত দেখা যায় যখন জন্ম রাশিতে অবস্থান করে, দ্বিতীয় অবস্থান করে, সপ্তম অষ্টম ঘরে অবস্থান করে, দশম ঘরে অবস্থান করে, কিংবা দ্বাদশ ঘরে অবস্থান করে, এই ভাবগুলিতে শনি কিন্তু সাধারণত কিছুটা ঋণাত্মক ফল দিয়ে থাকে। তবে এই ঋণাত্মক ফল দেওয়ারও একটি বিশেষ সীমা পরিসীমা আছে। একটা রাশিতে প্রবেশ করার সাথে সাথেই সেই রাশির পজিটিভ বা নেগেটিভ ফলগুলো দেওয়া সে শুরু করে না। শনি একটা রাশিতে প্রবেশ করলো, তারপরে সে রেট্রোগ্রেড হলো, যখন রেট্রোগ্রেড হয় তখন তার পজিটিভ বা নেগেটিভ ফল দেওয়ার যে ক্ষমতাটা সেটা অনেকটাই কমে যায়। তারপরে সে যখন আবার সরল গতিতে ফেরে, সেই কিন্তু তখন গিয়ে পূর্ণাঙ্গ ফল দেওয়ার চেষ্টা করে। মেষরাশি জাতক জাতিকাদের আমরা কয়েকটি প্রেডিকশন আজকের অনুষ্ঠানে রাখতে চলেছি শনির একাদশভাবে অবস্থানের পরিপ্রেক্ষিতে। আমি প্রথমেই বলবো শনির যে একাদশভাবে অবস্থান মেষরাশি জাতক জাতিকাদের জন্য অসম্ভব পজিটিভ একটা কম্বিনেশন। বেশ কিছু ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিকাদের অগ্রগতি আমরা লক্ষ্য করতে পারবো, এবং প্রথমত আমরা যে অগ্রগতি লক্ষ্য করতে পারবো সেটি হলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট। মেষরাশি জাতক জাতিকাদের আমরা বিগত দিনে দেখেছি, অন্তত পক্ষে যখন দশমে শনি ছিল বা আদার্স কিছু কম্বিনেশনের জায়গা ছিল, অতিরিক্ত মানসিক চাপ, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিসের জায়গা, যে বিষয়গুলো মেষরাশি জাতক জাতিকাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে ফেলেছে, প্রচুর ভুল ইনভেস্টমেন্টের জায়গা হয়েছে, বন্ধুদেরকে ধার দিয়েছেন সেই টাকা ফেরত পাননি, অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে মেষরাশি জাতক জাতিকারা কিন্তু দীর্ঘমেয়াদী ভাবেই রয়েছে। এবং 11th স্যাটার্নের অবস্থান, সেটি কিন্তু গুড ইন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ এই সময়ে কিন্তু আপনার অর্থনৈতিক ক্ষেত্রে একটা শ্রীবৃদ্ধির জায়গা, একটা ডেভেলপমেন্টের জায়গা, সেটা কিন্তু এক্সপেক্ট নিশ্চিত রূপে করা যায়। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, যেটা আমি বললাম প্রাথমিক স্তরে, কোনো বন্ধুকে টাকা ধার দিয়েছেন, কোনো আত্মীয় স্বজনকে টাকা ধার দিয়েছেন, এবং একটা টাইমে বহু চেষ্টা করেছেন সেই টাকাটা রিকভার করার জন্য, কোনো একটা কারণবশত সেই টাকাটা রিকভার করতে পারেননি, অনেক চেষ্টা করার পরেও হয়তো কোনো একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছিলেন, সেই টাকাটা আর কোনোভাবে ফেরত আসেনি, এই ধরনের যে সিনারিওগুলো রয়েছে সেখানে এটা বলা যেতেই পারে যে 2023 নভেম্বরের 4 তারিখের পর থেকে অন্ততপক্ষে যে 8 মাসের সময়কালটা আমরা পর্যালোচনা করলাম, তাতে কিন্তু আপনার এই ধরনের কিছু অর্থ, যেটি বন্ধুকে দিয়েছেন, যেটি রিলেটিভসদের দিয়েছেন, সেই জায়গা থেকেও কিন্তু
ফিরে আসার বা ফেরত আসার একটা সমন্বয় লক্ষ্য করতে পাচ্ছি এবং সেটা নিশ্চিতভাবেই ধনাত্মক প্রতিপন্ন হবে, সেটি কিন্তু ধনাত্মক দিকেই অগ্রসর হবে। আরেকটা বিশেষ বিষয়, সেটা হলো কর্মজীবন এবং মেষ রাশির কর্মজীবনে বিশেষ বিশেষ জটিলতাও কিন্তু আমরা দেখেছি যে এসেছে, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে। অনেকেই বিজনেস করেন ছাপাখানার, ইট বালি সিমেন্ট পাথর এই সংক্রান্ত বিষয়ক, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কোথাও যেন অগ্রগতির জায়গাটা তুলনামূলকভাবে কম, কোথাও যেন বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ধীরে ধীরে কিন্তু আপনাদের এসেছে কর্মজীবনের ক্ষেত্রে। যারা ইলেকট্রিশিয়ান আছেন, যারা ইলেকট্রিক রিলেটেড কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সময়কালটা আমি আলোচনা করছি তাতে গ্রোথ বাড়বে। যারা ছাপাখানা অর্থাৎ প্রিন্টিং জাতীয় কোনো কাজ করেন, ইভেন প্রিন্টেড মিডিয়ার কাজ করেন, তাদের ক্ষেত্রেও গ্রোথের জায়গা কিন্তু নিশ্চিতভাবেই থাকছে। ইট বালি সিমেন্ট মার্বেলস পাথর ইত্যাদির কাজ যারা করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রোথের জায়গা দেখছি। যারা পেট্রোকেমিক্যালের কাজ করে, বিশেষত জন্মচকে শনি এবং শুক্রের কোনো কম্বিনেশান আছে এবং উভয় প্ল্যানেটই হয়তো ধনাত্মক, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথের জায়গা থাকছে। যারা কোনো লৌহ জাতীয় দ্রব্যাদি নির্মাণ করেন, ম্যানুফ্যাকচারার হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ নিশ্চিতভাবেই ধনাত্মক প্রতিপন্ন হবে এবং আপনার কর্মজীবনে বিশেষত ব্যবসায়ীর জীবনে কিন্তু যথেষ্ট গ্রোথের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে অনেকেই সোশ্যাল রেসপেক্ট হারিয়ে ফেলেছিলেন, সেটা শনি যখন দশমে ছিল। বেসিক্যালি শনি টেন্থ হাউসে কিন্তু খুব ধনাত্মক রেজাল্ট দেয় না, অ্যাজ এ রেজাল্ট শনি যখন দশমভাবে অবস্থান করছিল, মেষরাশির জাতক জাতিকাদের দশমপতি হওয়া সত্ত্বেও খুব যে পজিটিভ রেজাল্ট দিয়েছে সেটি কোনোভাবেই বলা যায় না। তবে এক্ষেত্রে কিন্তু শাস্ত্র বলছে একাদশভাবে শনি সে শুভ ফল প্রদান করে এবং এক্ষেত্রে আপনার কর্মজীবনের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট বা গ্রোথকে সূচনা করছে। চাকরি করছেন যারা, চাকরি ক্ষেত্রেও এই সময়ে কিন্তু গ্রোথ থাকবে। যারা যুক্ত রয়েছেন সাংবাদিকতার সাথে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মিডিয়া লাইনে, যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং লাইনে, ইভেন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের লাইনে যুক্ত রয়েছেন, টিচিং প্রফেশনে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়ছে। যারা নেভিতে কাজ করছেন, মেরিন ইঞ্জিনিয়ারিং হতে পারে, নেভিগেশন রিলেটেড কোনো কাজ করতে পারেন বা ক্যাপ্টেন রয়েছেন অনেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ যথেষ্ট শুভ ফলাফল প্রদান করবে। যারা ম্যাট্রিমনিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে গ্রোথের জায়গা এই সময় কিন্তু নিশ্চিতভাবেই থাকছে। যারা চেষ্টা করছেন প্রফেসর হওয়ার, একটু হাই লেভেলের এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড থাকার ইচ্ছা যাদের প্রথম থেকেই রয়েছে, তাদের এই সময় কিন্তু অগ্রগতির জায়গা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পাচ্ছি। শনির এই যে ফলাফল, সেক্ষেত্রে কিন্তু যাদের বাড়ি আটকে রয়েছে, হয়তো একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছিলেন গত দুবছর আগে, এক বছর আগে শুরু করেছিলেন, পাঁচ বছর আগে শুরু করেছিলেন এবং কোনো কারণবশত আপনার বাড়িটা তৈরি করা হয়ে ওঠেনি, শুরু করেছিলেন, কেউ হয়তো ভিত নির্মাণ করেছেন, কেউ হয়তো লিংটন পর্যন্ত নির্মাণ করেছেন, তারপরে আপনাকে কি করতে হলো, কাজটাকে স্টপ রাখতে হলো। এই যে শনি আবার সরলগতিতে ফিরছে এবং একাদশভাবে শুভ সমন্বয় প্রদান করবে, এক্ষেত্রে কিন্তু আপনার সেই বন্ধ হওয়া কাজ সেটি কিন্তু আবার শুরু হবে। এবং আমি আবারও বলছি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এমন কিছু কাজ বা কর্ম, সেটি কিন্তু নতুন করে শুরু হওয়ার প্রবণতা অনেকটা ইনক্রিজ করবে। এই সময় সেলিংয়ের বিষয়টা খুব পজিটিভ। মেষরাশি জাতক জাতিকা আপনি আপনার পুরানো ফ্ল্যাট সেল করতে চাইছেন, আপনি আপনার পুরানো ভেহিকেল সেল করতে চাইছেন, আপনি আপনার পুরানো প্রপার্টি সেল করতে চাইছেন বা অ্যানসেস্ট্রাল কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার জায়গা আসার সম্ভাবনাটা প্রভূত পরিমাণে লক্ষ্য করতে পাচ্ছি। অনেকেই সোশ্যালি রেসপেক্ট হারিয়ে ফেলেছে, অনেকের হলো কি ফলস ব্লেমিং আসলো, সেটা চাকরি সংক্রান্ত বিষয় হতে পারে, অন্যান্য যে কোনো বিষয়ে হতে পারে, যে একটা ব্লেমিং আসলো এবং সেই ব্লেমিংটার কারণে আপনি দ্বিধাগ্রস্ত, আপনি আপনার সম্মানটা হারিয়ে ফেললেন বা আপনাকে অনেকে নতুন করে ব্লেম করা শুরু করলো যেটা বিগত দিনে ছিল না। এই ধরনের যে সিচুয়েশনের জায়গাটা রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের, আগামী যে সময়টা অন্তত পক্ষে 2023 নভেম্বরের 4 তারিখ থেকে 2024 জুন মাসের 29 তারিখ পর্যন্ত এই যে 8 মাসের সময়কাল, আমি আবারও বলছি এই সময়কালটা কিন্তু ধনাত্মক হবে এবং
সরলগতিতে শনি আসার ফলে আপনাদের একটা পজিটিভ আউটকাম, একটা পজিটিভ রিটার্ন, সেটি কিন্তু প্রাপ্তির জায়গা নিশ্চিত রূপেই থেকে যাচ্ছে। ইভেন এই সময়ে পুরানো কোনো কিছু ক্রয় করার ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। আপনার পাশেই সম্পত্তি রয়েছে, আপনার জমির লাগোয়া আপনি ক্রয় করার চেষ্টা করছিলেন, কোনোভাবে সাকসেসফুল হচ্ছিলেন না, এই সময়টাই কিন্তু আপনার এই যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের যেটা সমস্যা সেটা হলো সন্তান নিয়ে। দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন, ডক্টর দেখাচ্ছেন, ডক্টর মিট করছেন, বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছেন, কিন্তু কোথাও যেন গিয়ে আপনার পজিটিভিটিটা ইনক্রিজ হচ্ছে না। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে, সেখানে সমস্যা আসছে। এবং প্র্যাকটিক্যালি আপনি যখন টেস্ট করছেন, ডায়াগনোসিস করছেন, তেমন কোনো সমস্যাই নেই, কিন্তু সন্তানের কনসিভ হওয়া নিয়ে প্রবলেম। মেষ রাশির জাতক জাতিকাদের যদি এহেনও সমস্যা থেকে থাকে, আমি বলছি এই সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন এবং এই সংযোগটা আপনার জন্য ধনাত্মক প্রতিপন্ন হবে, অনেকটা বেশি অগ্রগতির জায়গা কিন্তু দেবে। মানে শনি সরলগতি মেষরাশির জন্য খারাপ নয়, ইভেন হেলথের ক্ষেত্রেও মেষরাশির পজিটিভিটি বাড়বে। অনেকের স্নায়ু সংক্রান্ত সমস্যা আছে, ক্যালসিয়ামের ঘাটতিজনিত কোনো সমস্যা, সেটা হাড় সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, অস্থি সংক্রান্ত সমস্যা বা দন্ত সংক্রান্ত সমস্যা হতে পারে, বা সেটি হতে পারে যে আপনার হাঁটাচলায় প্রবলেম, বাতের সমস্যা রয়েছে, উদর সংক্রান্ত সমস্যা আছে। এই জায়গায় গিয়ে আমার মনে হয় যে কিছুটা রিলিফ প্রাপ্তির জায়গা রয়েছে। অজীর্ণের সমস্যা যাদের রয়েছে তাদেরও কিন্তু এই সংযোগ যথেষ্ট শুভ ফল প্রদান করবে। এবং আরেকটা কথা আমি বলে রাখি, মেষরাশির জাতক জাতিকাদের শুধুমাত্র আর্থিক বিষয়, কর্মজীবনের বিষয় বা আপনার ফাইন্যান্সিয়াল বিষয় পর্যন্ত নয়, এখানে কিন্তু ডেভেলপমেন্ট হবে আপনার কিছু রিলেশনশিপ থেকেও। অনেকেই হয়তো সম্পর্কে যুক্ত, এবং সবসময় যে সম্পর্ক লিগালে হতে হয় তাও নয়, কিছু সম্পর্ক যেটা হয়তো সমাজের দৃষ্টিভঙ্গিতে শুভ নয়, সেই সম্পর্কতেও অনেকে যুক্ত আছেন, এবং সেই সম্পর্কগুলো থেকে কিন্তু পজিটিভিটি আসার সম্ভাবনা এই সময়ে থাকছে। এর আগে যেটা হচ্ছে এই ধরনের সম্পর্কগুলো থেকে লস হচ্ছে, ক্ষতি হচ্ছে, সমস্যায় পড়েছেন, জটিলতা বেড়েছে, আইনি জটিলতায় ভুগেছেন, কিন্তু বর্তমানে গিয়ে কী দেখা যাচ্ছে সেখান থেকেও কিন্তু কিছুটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। দেখুন, শনির একাদশভাবে যে অবস্থান সেটি শুধুমাত্র এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু নয়, অনেকে রাজনীতিতে অ্যাটাচ রয়েছে, সেটা রুলিং পার্টি হতে পারে, সেটা অপোজিশন হতে পারে, কিন্তু যে পার্টিতেই আপনি থাকুন না কেন আপনার পজিশনাল গ্রোথ সেটা কিন্তু এখন লক্ষ্য করবেন। দেখবেন এই সময়ের মধ্যে একটা পদ আসলো, এই সময়ের মধ্যে আপনার হারালো কিছু আপনি খুঁজে পেলেন, বা এই সময়ে গিয়ে আপনার হয়তো একটা লিটিগেশনের সমস্যা চলছিল সেটা মিটে গেল। এন্টায়ার শনির যে সরল গতির ফেসটা ইলেভেন্থ হাউসে শনি সর্বাধিক পজিটিভ ফলাফল প্রদান করে, মেষরাশির ক্ষেত্রেও ফলাফল প্রদান করবে। 2023 নভেম্বরের 4 তারিখ থেকে 2024 29 জুন পর্যন্ত যে সময়কালটা সেটা কিন্তু ধনাত্মক হতে চলেছে, এবং মেষরাশি জাতক জাতিকাদের জন্য এটি নিশ্চিতভাবেই গুড নিউজ। আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো আমাকে জানাবেন, এবং আপনারা নিশ্চিতভাবেই বুঝে গেছেন যে শনি গ্রহ শুধুমাত্র ক্ষতি করে, খারাপ করে, এই ধারণাটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শনিদেবের আরাধ্য দেবী হলেন দক্ষিণাকালী, আমরা এই সময় মা দক্ষিণাকালীর পূজা করতে পারি যাতে আরও একটু পজিটিভ আউটকাম আসে, এবং শনিবারের দিন নিরামিষ খাওয়া কিন্তু একটা শুভ বিষয় হিসেবে ধরে নেওয়া হয় এক্ষেত্রে। অনেক ভালো থাকুন আপনারা, আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।